এটা 1940 কত আসছে? এটা আসছে আপনার টোটাল 250। এটা 4365 কত বলতে পারেন? 2250। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? অ্যাকচুয়ালি আমি এখন আছি আমাদের চট্টগ্রাম নগরী, এটা কি বলে কাতালগঞ্জ এলাকাতে, মানে এই সামনে হচ্ছে মির্জাপুর আর এই পাশে হচ্ছে এটা কি বলে 5 মোড়, ঠিক আছে? তো এখানে অ্যাকচুয়ালি আমরা কোনো রেস্টুরেন্ট খুঁজতেছি না, আমি টাটকা মাঠ নামে একটা মানে ফেসবুক পেজ দেখছি, সেখানে দেখলাম ওরা 2 কেজি প্লাস ইলিশ মাছ সেল করতেছে। এই যে এখানে কিছু মাছ আছে, অ্যাকচুয়ালি এগুলো না, আমি ইলিশ মাছের খুঁজে পেয়েছি। তো লোকেশন যেটা দেখতেছি যে ডেল্টা হেলথ কেয়ারের সামনে থাকা দরকার, ঠিক আছে? আমি এখন পর্যন্ত 2 কেজি প্লাস ইলিশ মাছ এখানে কোনো বাজারে দেখি নাই, তো যাই পাবো কিনা সেটাও জানি না, দেখি গিয়ে দেখি। গাইস দোকানটা পাওয়া গেছে, এটা হচ্ছে টাটকা মার্ট সুপার শপ নাম দিছে, আমি তো যে ফেসবুক পেজ দেখছি এখন দেখছি সুপার মার্ট। তো ভেতরে যাই দেখি এখানে তো আম সেল করতেছে, আমি ইলিশ মাছ কই পাবো দেখি। তো আপনাদের কি আছে? আপনি আছেন এখানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনাদের এখানে ইলিশ মাছ পাওয়া যায় দেখছি, মানে আমি ফেসবুক পেজ। হ্যাঁ হ্যাঁ আপনাদের এখানে পাওয়া যায় এখানে? জি এখানে দেখতেছি আম টকরা ইলিশ মাছটা আছে, এখন অন দা ওয়েতে আছে, পদ্মা থেকে আসছে, চাঁদপুর থেকে আসছে পদ্মার ইলিশ, একটু তো সময় লাগবে। ইলিশ মাছ এখন আসে নাই, আসতেছে, কতক্ষণ লাগবে? অ্যারাউন্ড 10 মিনিটস। সো আমরা ওয়েট করি ইলিশ মাছের জন্য। এর আগে কি খাবো? আমরা খাবো ওরা আম থেকে শেষই যাবে, এখন আমাদের মানুষ জন্য ভরে গেছে, আমি জানি না। তো এখন আপাতত কাট করে ইলিশ মাছ আসলে তারপরে তোমাদের দেখাবো। অনেকক্ষণ ধরে আমরা ওয়েট করতেছিলাম মাছের জন্য, মাছ আসছে। অ্যাকচুয়ালি নট অনলি আমি, মানে অনেকজন এখানে ওয়েট করতেছে মাছের জন্য, তো খুললে বোঝা যাবে কি অবস্থা। আমাদের ইলিশ মাছ ওপেন করা হচ্ছে, যেগুলো হচ্ছে 2 কেজি প্লাস, 2.5 কেজি প্লাস আসছে, 2.5 কেজি প্লাস আসছে, 2 কেজি থেকে 2.5 কেজি প্লাস ইলিশ আসছে। আসছে এখানে সবগুলো বড় ইলিশ, 2 কেজি থেকে প্রায় 2.5 কেজি, এখানে 15 পিস করে আসছে ইলিশ, সবগুলো বড়। অলরেডি কিন্তু অনেকজন মানুষ যারা আছে কেনার জন্য, আমি জাস্ট ঠেলে ঠুলে জায়গা নিয়েছি যেতে। এই যে এটা আসলে কি 2 কেজি? এটা 2 কেজি হবে হবে। সি লুক এট দিস, বড়। ও মাই গড, এটা আরো বিশাল। না আমি বড় ইলিশ মাছ দেখছি, আমি দেশের বাইরে কিন্তু অনেকগুলো এক্সপোর্ট হয়, যেগুলো বড় বড়গুলো, এত বড় আমি দেশে দেখি নাই, অনেস্টলি সেইং, এত বড় দেশে দেখি নাই। এটা কতটুকু হবে? আমি ধরে ফেলছি। এটা 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 বড় আছে, এটা বড় আছে, একটা বড়টা ছাড়াই নাই, বড় 24টা, যেটা একটু বড়টা দেখো, বড়টা এটা দেখো, এটা দেখো, এটা বড়, বড়টা ছাড়াই নাই, বড়টা ছাড়াই দাও। হ্যাঁ পালাটা একটু দেখেন, এই যে এখানে 10 গ্রাম কি এটা থেকে বড় হচ্ছে, এটা ভিতরে একটা, এটা এটা বড় গ্রাম হচ্ছে 2 কেজি 30 গ্রাম, 2 কেজি আছে, আরেকটা কি বড় আছে, আরেকটা 200 গ্রামও আছে, এটা বড়। এইটা হচ্ছে কত? এটা 2 কেজি 180 গ্রাম। আর বড় আছে, আরো বড় আছে বলতেছে, আমরা বড় লিস্টের খোঁজে আছে, এখন সবচেয়ে বড় লিস্টটা সেটা আমরা দেখব। এটা এটা আমি দিচ্ছি, এই 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 না এইটা বড় লাগছে, দেখা যাচ্ছে তো, দেখো এই সরাই বেলছে তো, প্রথমে এখানে ছিল, এটাও বড়, এইটা আরেকটু পাশে, এটা 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 সব থেকে 440 সব থেকে বড় ইলিশ বাড়তেছে, আমি জানি না প্রাইস বেড়ে যায় কিনা, বাট ইলিশের ওয়েটটা বাড়তেছে, এটাও সব থেকে বড়, এটা আরেকটু, আচ্ছা এটা সবচেয়ে বড় বলতেছে, দেখি এটা লাস্ট ওয়ান, দেখি আমাদেরকে কত বড় বের করে দিতে পারে, দেখি 2 কেজি 490, বক্স করে, হ্যাঁ হ্যাঁ একদম প্যাক করে আসতে, আমরা জাস্ট ভালো করে ভাই নেম কিলো কত করে 150 প্রতিটা বক্স 1 কেজি করে থাকে 1950 টাকা করে, 1950 একটা বক্স, এই বক্সে 1 কেজি আছে 1950 টাকা। আর ইলিশ মাছের প্রাইসটা কি রকম? এখানে প্রাইস লিস্টটা দেয়া আছে, আচ্ছা আচ্ছা এখানে প্রাইস লিস্ট আছে আজকে ডেটে, আচ্ছা আজকে ডেট চেঞ্জ হতে থাকে, হ্যাঁ আপ ডাউন হয়, আমরা যেহেতু মাছ স্টক করে রাখি না, সেখানে এখানে বড়গুলোর প্রাইসটা আমি একটু বলি, বড় যেগুলো হচ্ছে 2.4 কেজি প্লাস লিখছে, প্রতি কেজি 3000 টাকা করে, 3000 টাকা করে দেশের ডিম। ওকে এটা সাগরের লিস্ট না, এটা দেশের ডিম, এটা সেই So you know, price is different. Ek ek din na ki ek ek price thake. Mani budget upor vary kore price ta pore. Acha, amra ki apnader ei English matigulo, apnader English matigulo sob shomoy pabo. এটা যতদিন আমাদের সিজনটা আছে ততদিন পাবেন আর ইলিশটা হচ্ছে ডিপেন্ড করছে। এখন সবাই যখন মাছ পাওয়া যায়, যখন পাওয়া যায়। যেমন আজকে যেটা এই যে 2 কেজি প্লাস এতগুলো মাছ পেয়েছি সেটা কিন্তু আপনার রেকর্ড বলতে পারেন না। আমি এতগুলো মাছ একসাথে বাজার না। এখানে আমরা দেখতে পাচ্ছি সরিষার তেল আছে, এটা কি? মধু, ঘি, ঘি কত করে? ঘি কত করে? 500 টাকা পার কেজি। তো এখানে যেটা দেখা যাচ্ছে মানে অলমোস্ট সুপারমার্কেটের মতো সবকিছুই। আচ্ছা ভাইয়া, আপনাদের এই এটাকে টেম্পোরারি নাকি না ফিউচার কিছু করার প্ল্যান আছে? না, বেসিক্যালি এটা হলো আমাদের আমরা 3 থেকে 4 বছর ধরে আমাদের এটা অনলাইন প্ল্যাটফর্ম ছিল। ওকে, আমরা এটা দেখে আসছি। আচ্ছা আচ্ছা, আমাদের প্রায় 2000+ কাস্টমার বেস ছিল এতদিন। ঢাকা তো আমাদের কার্যক্রম ছিল। তো এখন আমরা চট্টগ্রামে একটা পূর্ণাঙ্গ সুপার শপ করতে যাচ্ছি। এটা চিটাঙ্গের একটা ব্র্যান্ড হবে। কাস্টমার সুপার শপ হতে যাচ্ছে এখানে। So it's a good news for you people. যারা মির্জাপুর এরিয়া, কাতারগঞ্জ এরিয়ায় আছেন, আপনারা এসে এখানকার সুপারমার্কেটে এসে এই ধরনের ইলিশ মাছগুলো পাবেন। অন্যান্য যে কোনো প্রোডাক্ট আপনারা সুপারমার্কেট থেকে কিনতে পারবেন। তো আরেকজন এখানে মাছ দিচ্ছে, মানে সবগুলো মনে হয় যাবে, আমি জানি না কতদিন থাকে। সো এনিওয়ে আমারটাও দিয়ে দিছি, আমার মাছগুলো প্যাক হচ্ছে। সো দ্যাটস অল, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আপনাদের যারা নেওয়ার জন্য মানে ইলিশ মাছ দিতে চান, আপনাকে লোকেশনটা বলে দেওয়া আছে। এটা হচ্ছে কাতারগঞ্জ মির্জাপুর ব্রিজ থেকে একটু সামনে, আর হচ্ছে 5 মোড় থেকে একটু পাশে। আমি এখান থেকে উঠতেছি। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।